স্থানীয় সময় মঙ্গলবার জার্মানিতে শুরু হয় বার্লিন এনার্জি ট্রান্সফরমেশন ডায়ালগ 2024 শীর্ষক সম্মেলন। দুদিন ব্যাপী এই সম্মেলনে অংশ নেয় বাংলাদেশও। সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, দেশের প্রচলিত জ্বালানি ব্যবস্থা, শক্তির উৎস ও রূপান্তরের ক্ষেত্রে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অধিকাংশ জায়গায় কৃষি জমি, সেগুলি ব্যবহার না করে কীভাবে আমরা সোলারের জায়গাটা বড় করতে পারি, এই টেকনোলজি কত দ্রুত আনতে পারি, হাইড্রোজেন নিয়ে আলোচনা হয়েছে, কীভাবে আমরা হাইড্রোজেনকে প্রসার বাড়াতে পারি। সম্মেলনে যোগ দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, সূর্যের আলো থেকে উৎপাদিত সোলার বা সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি তৈরিতে যেসব জটিলতা আছে তা দূর করা মুশকিল। তবে দেশে চালু হওয়া পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে বেশ আশাবাদী তিনি। আমাদের সোর্সগুলো বের করতে হবে যে দীর্ঘ সময়ের জন্য কীভাবে আমরা চিপ ইলেকট্রিসিটি পাবো। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের একটা বড় সুবিধা হলো 60 বছর একই ফুয়েলের প্রাইস থাকবে। এখন আমাদের প্রাইস 5-6 টাকা থাকবে নিউক্লিয়ার পাওয়ারে। হ্যাঁ, এটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অনেক বেশি, এবং এটা এখনকার সময় যে নিউক্লিয়ার আমরা করেছি এটা বলা যেতে পারে সবচেয়ে উন্নত মানের এবং সবচেয়ে সেফটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। সম্মেলনের শুরুর দিনে জ্বালানি বিষয়ক নানা সেমিনার ছাড়াও জার্মানির ভাইস চ্যান্সেলর, অর্থনৈতিক সম্পর্ক ও জলবায়ু বিষয়ক মন্ত্রী রোবার্ট হাবেক এবং পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে কথা বলেন নসরুল হামিদ। এ সময় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নে সাহসী পরিকল্পনা ও কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন হাবেক ও বেয়ারবক। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও বিশ্বের 75টি দেশ অংশ নেয়। নবায়নযোগ্য সবুজ জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে বিপুল সম্ভাবনা, বিশেষ করে প্রাকৃতিক বাতাস আর দিনের পর দিন জমতে থাকা টনকে টন মানুষের ফেলে দেওয়া বর্জ্য হতে পারে জ্বালানির নতুন উৎস, যেটি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব। এই পথে কবে হাঁটবে বাংলাদেশ, এমন প্রশ্ন সবার। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।